বলিউড বাদশাহ শাহরুখ খান 2023 সালটা যেন তার ক্যারিয়ারের অন্যতম একটা সেরা বছর। পাঠান ও জওয়ানের বিশাল সাফল্যের পর আগামী 21 ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ডাঙ্কি। এদিকে একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে সিনেমা আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট ও কিবরিয়া ফিল্মস। এর আগে শাহরুখ খানের পাঠান ও জওয়ান সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছিল এই দুই আমদানিকারক প্রতিষ্ঠান। ইতিমধ্যেই ডাঙ্কি আমদানির বিষয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে যোগাযোগ করেছে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু জানান, আমি আর মামুন যৌথভাবে ছবিটি আমদানি করব। আজ মামুনের মুম্বাই যাওয়ার কথা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিয়ে তৈরি হয়েছে ডাঙ্কি সিনেমার গল্প, কারণ ওখানে অবৈধ অভিবাসীদেরকেই ডাঙ্কি বলা হয়। গল্প এগোবে শাহরুখের চরিত্রকে কেন্দ্র করে, জীবন সংগ্রাম নিয়েই দেখা যাবে ছবির মূল কাহিনী। ডাঙ্কি সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ খান। এদিকে এই সিনেমার মাধ্যমে দীর্ঘ 5 বছর পর পরিচালনায় প্রত্যাবর্তন করতে চলেছেন রাজকুমার হিরানি। এই সিনেমার প্রযোজনা করেছে শাহরুখ আর গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে, তাই স্বাভাবিকভাবেই সেলুলয়েডের এই নয়া জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছে শাহরুখ অনুরাগীরা। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, ভিকি কৌশল, বেমানি ইরানি সহ আরও অনেকে।